শুরুতে এই সংবাদ শিরোনাম। জলসীমা দ্বিগুণ করবে গ্রিস, যুদ্ধের হুমকি তুরস্কের। ভূমধ্য সাগর নিয়ে প্রতিপক্ষকে হুঙ্কার দিল এরদোগান। এবং সবশেষ থাকছে তুরস্ককে ঠেকাতে মিশরের সঙ্গে চুক্তি গ্রিসের, উত্তেজনা আরও বেড়েই চলেছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। আইওনিয়ান সাগরের আঞ্চলিক জলসীমা দ্বিগুণ করার বিষয়ে গ্রিসকে সতর্ক করেছে তুরস্ক। এরই জলসীমা 6 নটিক্যাল মাইল থেকে বাড়িয়ে 12 নটিক্যাল মাইল বৃদ্ধি করা হলে এটি যুদ্ধের কারণ হবে বলে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগ্লু মন্তব্য করেছেন। এ খবর জানিয়েছে তুর্কির সংবাদমাধ্যম ইয়েনি সাফাক। শনিবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী গ্রিসকে সতর্ক করে বলে, তারা এটা বাড়িয়ে 12 মাইল করতে পারে না। কয়েক বছর আগে আমাদের সংসদ কর্তৃক গৃহীত সিদ্ধান্তটি বৈধ, এটি যুদ্ধের কারণ হতে পারে। ভূমধ্যসাগরে তেল গ্যাস অনুসন্ধান নিয়ে সম্প্রতি গ্রিস এবং তুরস্কের সঙ্গে উত্তেজনা চলছে। এরই মধ্যে অ্যাথেন্সের এমন পদক্ষেপ নতুন করে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। গ্রিসের একটি দৈনিক প্রতিবেদনে গ্রিক প্রধানমন্ত্রী ক্রিয়াকোচ মিথসোটাকিস উদ্ধৃতি দিয়ে বলা হয়, সরকার আইওসিয়ান সাগরের ইতালির মুখোমুখি গ্রিসের আঞ্চলিক জলসীমা দ্বিগুণ করার একটি বিল জমা দেওয়ার পরিকল্পনা করছে। ভবিষ্যতে অন্যান্য সামুদ্রিক এলাকায় গ্রিস তার আঞ্চলিক জলসীমা বর্ধিত করবে। পূর্ব ভূমধ্যসাগরে গ্রিসকে ফ্রান্স সমর্থন করছে উল্লেখ করে কাভুসোগ্লু বলেন, ফ্রান্স ইউরোপীয় নেতৃত্ব নিয়ে খেলছে। ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর বিরুদ্ধে ফ্রান্স নিরাপত্তা বাহিনী তৈরি করতে চায়। সম্প্রতি গ্রিস মিশর সামুদ্রিক চুক্তির বিষয়টিও তিনি উল্লেখ করে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, এর আগেও গ্রিস মিশর ইসরায়েল এবং গ্রিক সাইপ্রাসের সঙ্গে চুক্তি করেছিল, তারা রাজনৈতিকভাবে তুরস্কের বিরুদ্ধে এগোচ্ছে কিন্তু সম্ভব নয়। তিনি বলেন, এটি আমাদের মহাস্বপন এবং উভয় রাষ্ট্রের গ্রিস মিশর চুক্তির অনুমোদন আমাদের জন্য খুব বেশি পরিবর্তন ঘটবে না। এর আগে মিশর এবং গ্রিসের চুক্তির মধ্যে তেল গ্যাস সহ সমুদ্রের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলে বিভিন্ন প্রাকৃতিক সম্পদের অনুসন্ধানের বিষয়টি অনুমোদন দেওয়া হয়েছে। সম্প্রতি পূর্ব ভূমধ্যসাগরে মিশর এবং সাইপ্রাস বড় জ্বালানি খনির সন্ধান পেয়েছে। এরপরই তুরস্ক ওই এলাকায় প্রাকৃতিক সম্পদের খোঁজ পাওয়ার জন্য অতিমাত্রায় তৎপর হয়ে ওঠে। এ নিয়ে পূর্ব ভূমধ্যসাগরে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। পূর্ব ভূমধ্যসাগরে বিতর্কিত এলাকায় তুরস্কের তেল গ্যাস অনুসন্ধান কার্যক্রম নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে গ্রিস, সাইপ্রাস এবং পুরো ইউরোপের সঙ্গে। এসব দেশের সঙ্গে পূর্ব ভূমধ্যসাগর পাল্টাপাল্টি সামরিক মহড়া আরও উত্তেজনা বাড়িয়ে তুলেছে। ঠিক এমন সময় কৃষ্ণসাগর, এজিয়ান এবং ভূমধ্যসাগর দখল নিয়ে নিজেদের অধিকারের বিষয়ে হুঙ্কার ছেড়েছেন প্রেসিডেন্ট এরদোগান। বুধবার সেলজুক তুর্কির বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে মালজার্ট বিজয়ের 1100 বছর পূর্তি উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এরদোগান বলেন, কৃষ্ণসাগর, এজিয়ান এবং ভূমধ্যসাগর তুরস্ক তার অধিকার ফিরে পাওয়ার জন্য যা কিছু করা প্রয়োজন তা করতে বদ্ধপরিকর। এ সময় তিনি আঙ্কারার প্রতিপক্ষকে কোনো ভুল পদক্ষেপ না নিতে সতর্ক করেন। এরদোগান বলেন, যে কোনো ভুল তাদের ধ্বংস ডেকে আনবে। তিনি আরও বলেন, আমরা আমাদের কোনো বিষয় নিয়ে আপোষ করব না, আমাদের যা প্রয়োজন তা করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। তুর্কি প্রেসিডেন্ট বলেন, আমরা অন্য কারোর ভূখণ্ড, সার্বভৌমত্ব বা ইচ্ছেতে নজর দিচ্ছি না, তবে যা আমাদের তাতেও ছাড় দিচ্ছে না। এরদোগান গ্রিসকে এমন সব ভুল এড়িয়ে চলার আহ্বান জানান যা তাদেরকে ধ্বংসের পথে নিয়ে যাবে। ভূমধ্যসাগরে তুরস্কের প্রাকৃতিক সম্পদ অনুসন্ধান ঠেকাতে মরিয়া হয়ে উঠেছে গ্রিস। আঙ্কারার অনুসন্ধান জাহাজ ভূমধ্যসাগরে আরও কয়েকদিন থাকার ঘোষণার কয়েক ঘণ্টার ব্যবধানে গ্রিসের সংসদে মিশরের সঙ্গে সামুদ্রিক সীমানার চুক্তি অনুমোদন করা হয়। বলা হয়েছে আগামী সপ্তাহ থেকে সামরিক মহড়া চালানো হবে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, অ্যাথেন্স কায়রোর মধ্যে চুক্তিটি 2019 সালে স্বাক্ষরিত তুর্কি লিবিয়ান চুক্তির একটি প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে। ওই চুক্তিটিতে লিবিয়া যে অঞ্চলে ব্যাপক পরিমাণের হাইড্রোকার্বনেটের সন্ধান পাওয়া গেছে সেখানে তুরস্কের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। মিশর এবং গ্রিসের চুক্তির মধ্যে তেল গ্যাস সহ সামুদ্রিক একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলে বিভিন্ন প্রাকৃতিক সম্পদের অনুসন্ধানের বিষয়টি অনুমোদন দেওয়া হয়েছে। এদিকে বুধবার একই রকম চুক্তি হয়েছে ইতালি এবং গ্রিসের সঙ্গে। গ্রিস সরকারের মুখপাত্র স্টেলিয়াস পেটসাস বৃহস্পতিবার বলেন, তুরস্কের বেআইনি কার্যক্রমের কারণে অনুমোদন চুক্তি দ্রুত দেওয়া হয়েছে। গ্রিক প্রধানমন্ত্রী ক্রিয়াকোচ মিথসোটাকিস সংবাদ সম্মেলনে বলেন, আরেকটি বিল আন্তর্জাতিক সামুদ্রিক সম্মেলনের আওতায় আইওনিয়ান সাগরে গ্রিসের উপকূলীয় অঞ্চলটি 6 থেকে 12 নটিক্যাল মাইল পর্যন্ত বাড়ানো হবে।
সম্প্রতি পূর্ব ভূমধ্যসাগরের মিশর এবং সাইপ্রাস বড় জ্বালানি খনির সন্ধান পেয়েছে। এরপরই তুরস্ক ওই এলাকায় প্রাকৃতিক সম্পদের খোঁজ পাওয়ার জন্য অতিমাত্রায় তৎপর হয়ে ওঠে। এ নিয়ে পূর্ব ভূমধ্যসাগরে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। আজকের মতো এ পর্যন্তই ছিল। বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।